বন্ধুরা, ভূমিকা না করে এক কথায় বলে দিচ্ছি, এমন অ্যাপের কাজ জীবনেও কেউ দেখেনি। সবার চিন্তা ভাবনার বাইরে দারুণ একটি অ্যাপ্লিকেশনের কাজ দেখুন। যারা এর কাজ দেখবেন 100% গ্যারান্টি তারা মোবাইলে এই অ্যাপ ইনস্টল করবেই। তো বন্ধুরা, আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড চ্যানেল, আর আমি সুপর্ণা। তো যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এই চ্যানেলের নতুন দর্শক যারা, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং ঘন্টার মতো বেল আইকনটি অন করুন নতুন নতুন আপডেট ভিডিওগুলি পেতে। আর বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের বন্ধুদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে। তো আসুন শুরু করি। আমরা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করব, আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করব একটা অ্যাপ্লিকেশন। তো আমি অ্যাপ্লিকেশনটি পরে দেখাচ্ছি, আগে কাজটা দেখিয়ে দিই। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসে আপনাদের সামনে। তো এখানে দেখুন, এখানে আপনাদের প্রথমে এনাবেল টুলবক্স এটাকে অন করতে হবে, স্টার্ট অন বুট এটাকে অন করতে হবে, শো নোটিফিকেশন এটাকে অন করতে হবে, রিমেম্বার লাস্ট পজিশন এটাকে অন করতে হবে এবং শো অন স্ক্রিন লক এটাকে অন করতে হবে। এখানে চেঞ্জ কালার টুলবক্স, এই যে টুলবক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এর কালার আপনারা চেঞ্জ করতে পারবেন। এবং এখানে আপনাদের যেটা করতে হবে আপনারা করতে পারেন আপনাদের খুশি, চেঞ্জ ফ্লোটিং আইকন। তো এই আইকনটা আপনারা, যেমন আমি আমার চ্যানেল লোগো সেট করেছি, আপনারা গ্যালারি থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো ইমেজও সেট করতে পারেন বা লোগোও সেট করতে পারেন। তো এখানে দেখুন, এখানে আরেকটা যেটা করতে হবে অ্যাপ আইকন অ্যানিমেশন রোটেশন, এটা কিন্তু আপনাদের রোটেশন করতে হবে। তারপরে এখানে আর কিছু করার নেই। তো আপনারা সেটিংসটা ভালো করে দেখে নেবেন যেমন আমি করেছি, না হলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি কাজ করবে না। তো এখানে সিলেক্ট অ্যাপ, দেখুন আপনি টুলবক্সের মধ্যে কী কী অ্যাপ সিলেক্ট করতে চান, এই সিলেক্ট অ্যাপে গেলে আপনার মোবাইলে যত অ্যাপ্লিকেশন আছে এখানে শো করবে এবং আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন এই টুলবক্সের মধ্যে সেট করে নিতে পারবেন। তো এর ফেসিলিটিটা কী, আপনারা আপনাদের মোবাইলকে ভীষণ শর্টকাটে ব্যবহার করতে পারবেন এবং আপনারা আপনাদের মূল্যবান সময়টাকে বাঁচাতে পারবেন। তো দেখুন এটা কীভাবে কাজ করে। তো আমরা আরেকটা জিনিস দেখিয়ে দিই, শর্টিং। তো আপনারা যে অ্যাপ্লিকেশনগুলি সিলেক্ট করবেন টুলবক্সের মধ্যে সেগুলি এখানে শো করবে। হাইড অন লঞ্চ, তো আপনারা এখান থেকে এগুলো হাইডও করতে পারবেন। তো আসুন ফর এক্সাম্পল দেখুন, আমি যদি কোনো গুগলে গিয়ে কোনো সার্চ করছি, কোনো ওয়েব পেজে আছি, তো সেখানে যদি আমার হঠাৎ করে দরকার হয় যে আমি কাউকে কল করব বা আমি কাউকে মেসেজ করব, সেখানে আপনার এই ফ্লোটিং অ্যাপটা কিন্তু মোবাইলে যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন। তো আমি এখানে রেখে দিলাম, আমি এখান থেকে এটাতে ক্লিক করে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারি, আমি কন্ট্যাক্ট থেকে কলও করতে পারি, বা আমি এখান থেকে ফেসবুক ওপেন করতে পারি, বা আমি ইউটিউব ওপেন করতে পারি, আমি কিন্তু সবই ওপেন করতে পারি। তো ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশন, আপনাদের মূল্যবান সময়টাকে বাঁচাবে এবং আপনাদের আপনাদের কাজটাকে অনেক সুবিধা করে দেবে। ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আসুন দেখে নিই অ্যাপ্লিকেশনটি কি। তো আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করব, ফ্লোটিং টুলবক্স এই অ্যাপ। তো দেখুন ফ্লোটিং টুলবক্স, ফ্লোটিং অ্যাপ, এই অ্যাপ্লিকেশনটি ভীষণ ভালো এর কাজ। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আপনারা আপনাদের মূল্যবান সময়কে বাঁচিয়ে আপনারা শর্টকাটে মোবাইলটাকে ব্যবহার করতে পারবেন। তো আপনারা যেমন দেখুন, আমি এখানে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, কন্ট্যাক্ট এগুলো সিলেক্ট করে রেখেছি, আপনারা আপনাদের খুশি মতো অ্যাপ্লিকেশন এখানে এই টুলবক্সের মধ্যে সিলেক্ট করে রাখতে পারবেন। তো ভীষণ ভালো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন। ওকে, বাই বন্ধুরা।